সেদিন একজনকে বলতে শুনলাম যে ওয়ার্কিং লিডিরা নাকি সংসারের প্রতি উদাসীন থাকে তারা নাকি সংসারের প্রতি কোনো মায়া থাকে না যেটা একজন হাউস ওয়াইফের নাকি অনেক বেশি থাকে আসসালাম আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি তো সেদিন হচ্ছে আমি একটু চটপটি রান্না করব। চটপটির জন্য এরকম ডালটা আমি আগের দিন রাতেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম দেন চটপটির ডালটাকে এক রাত ভালো করে ভিজিয়ে পরের দিন দুপুরবেলায় আমি হচ্ছে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি তো প্রায় যখন সেদ্ধ হয়ে আসছে তখন এর মধ্যে আমি একটু আলু মানে ভেঙে দিয়ে দিয়েছিলাম আর কারেন্ট এত মানে জ্বালাচ্ছিল ওই দিন প্রচুর কারেন্ট যাচ্ছিলো যার কারণে আমি ভিডিও করতেছি ফ্ল্যাশ লাইট দিয়ে তো যখনই যে আলোটাও সেদ্ধ হয়ে গেছে তখনের মধ্যে আমি চটপটি যে মশলাটা সেটা দিয়ে দিছি রাঁধুনি যে চটপটি মশলা থাকে সেটা একটু ভাজা জিরার গুঁড়া আর সামান্য একটু লবণ দিয়ে দিছিলাম আর কোনো কিছুই আমি দেইনি লাস্টে জাস্ট দুইটা হচ্ছে কাঁচামরিচ ফেলে দিছি তো এভাবে আমি চটপটিটা সবসময় রান্না করি আমার আম্মু এভাবেই রান্না করেন আর মানে পরিমাণটা আপনি হচ্ছে একটু দেখে দেখে নিবেন মানে টেস্ট করে করে বুঝবেন যে আরও কি চটপটির মশলা লাগবে কিনা দেন টেস্ট ওরকম চলে আসলে আর আপনি যেরকম লিকুইড পছন্দ করেন ওরকম থাকলে চটপটিটা নামায় ফেলতে পারবেন যেটা বলতেছিলাম ওয়ার্কিং লেডিরা কেন সংসারের প্রতি উদাসীন থাকবে কারণ সেই তো অফিস থেকে তাকে ঘরেই ফিরে আসতে হয় তাই না তাহলে ঘরে ফিরে যদি আসতে হয় ঘরের প্রতি যদি উদাসীন থাকে তাহলে কি ঘরটা চলবে কোনোভাবেই কিন্তু চলে না তো এটা একটা খুব ভুল একটা ধারণা সবার তো আমি হচ্ছে এ পাশে একটু জর্দা সেমাইটা রান্না করবো সেমাইটা আমি বিয়ের পর একবার রান্না করছিলাম খুবই ভালো হয়েছিলো আজকেটা দেখা যাক কেমন হয় তো এখানে আমি একটু ঘি দিয়ে দিছি ঘের উপর আমি হচ্ছে এলাচ আর দারচিনি দিয়ে দিছিলাম তার মধ্যে কিছু কিসমিস সাথে হচ্ছে কাজু বাদাম কাঠ আমি তেজপাতা তেজপাতা এলাচার তিনটেই কিন্তু দিই মানে দিই আর কি ভালোই লাগে তো এগুলোকে একটু ভালো করে ভেজে নিতে গিয়ে না একটু বেশি লাল হয়ে যাচ্ছিলো তাড়াতাড়ি করে হচ্ছে আমি ফ্লেমটা একদম কমিয়ে দিলাম আর আমার এই কড়াইটা না দেখতে সুন্দর কিন্তু কাজ করতে অনেক ঝামেলা মানে এর মধ্যে যদি একটু আগুনও মানে বেশি থাকে সাথে সাথেই পুড়ে যায় এরপর আমি এই যে জর্দা সেমাই রান্না করার জন্য এখানে নিয়ে নিয়েছি কুলসুন যেই সেমাইটা সেটা এটা আমার খুব ফেভারিট একটা সেমাই মানে এটা কে যদি দুধ দিয়ে রান্না করে হয় ওইটাও ভালো লাগে আবার এভাবে মানে জর্দা সেমে করলে এটাও ভালো লাগে তো আমি এখন সেমাইটাকে নিয়ে একটু যুদ্ধে নামি মানে সেমাইটাকে কোনোভাবে হ্যান্ডেল করতে পারতেছিলাম না আমি একটু ভেঙে নিয়েছিলাম মানে পুরো কুলসুন সেমাইটাকে মোটামুটি চার পাঁচ ভাগ করে নিয়েছিলাম বাট মনে হচ্ছে যে না আরও একটু ভাঙতে হবে তো আমি এটাকে কার একটু ভেঙে চুরে মানে কিছুক্ষণ ভেজে নিব প্রায় পাঁচ থেকে ছয় মিনিট যতটা সুন্দর ভাজা হবে অতটা কিন্তু সেমাইটা ভালো হবে আর কি তো এরপর আমি হচ্ছে এটা একটু ভালো করে ভেজে তার মধ্যে একটু লিকুইড দুধ দিয়ে দিব। সরি লিকুইড দুধের আগে হচ্ছে চিনি দিয়ে দিব বলতে বলতেও না ভুলে যায় আসলে কি কীভাবে রান্না করছিলাম তো একটু ভালো করে ভাজা হওয়ার পর মোটামুটি আমি এটার মধ্যে হচ্ছে চিনি দিয়ে দিলাম যে যেরকম চিনি খান সেরকম চিনি দিয়ে দিবেন দেন এটার মধ্যে হচ্ছে আর একটু চিনিটা যখন একটু ভাজা ভাজা হবে চিনিটা যখন হালকা একটু গলে গলে যাবে তার মধ্যে আমি হচ্ছে একটু লিকুইড দুধ দিয়ে দিব বাট আমি এই জিনিসটা ভুল করছি কি ভুল না আসলে আমি এটা এক্সপেরিমেন্ট করতে গিয়েছিলাম যে লিকুইড দুধ দিয়ে কেমন হয় বাট আমার কাছে মনে হয় যে লিকুইড দুধ থেকে না পানি দিয়ে যদি সেদ্ধ করেন ওইটা খুব ভালো হয় লিকুইড দুধ দিলে কেমন একটা একটা ফ্লেভার থাকে আটা আটা একটা ফ্লেভার মানে সেমাইটা গলে গিয়ে কেমন জানি একটা ফ্লেভার হয় যেটা অতটা মজা লাগে না খেতে এই জন্য আমি আর জীবনও মানে দুধ দিয়ে এটাকে সেদ্ধ করব না আমি জাস্ট এই যে এভাবে হচ্ছে এখন ঢেকে দিবো কিছুক্ষণের জন্য তো ঢেকে দেওয়ার পর এমনি হচ্ছে এটা হয়ে যাবে সেদ্ধ হয়ে গেলে একটু ঝড়ঝরে করে আমি নামায় ফেলবো এই জন্য পুরো ভিডিওটা আসলে আমি রেকর্ড করছিলাম বাট কীভাবে যে ডিলেট হয়ে গেছে আমি জানি না এই জন্য আমি শেয়ার করতে পারলাম না তো এ পাশেই যে আমি চটপটি রেডি করতে চলে আসলাম চটপটিটা হচ্ছে এরকম লিকুইড আমি রাখবো তার উপর একটু শশা কুচি দিয়ে দিচ্ছি তার মধ্যে হচ্ছে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিব চটপটিটা আমার খুবই ভালো লাগে বিশেষ করে তো ঈদে তো আমরা চটপটি রেগুলার করাই হয় আমার মায়ের বাসায় আর এরকম গরমের মধ্যে না চটপটি খেতে অনেক ভালো লাগে যখন এই মানে চটপটিটা রান্না করছিলাম তখন অনেক গরম ছিল তো এর মধ্যে আমি কিছু ডিম দিয়ে দিলাম সেদ্ধ ডিম সেদ্ধ ডিম তো আমার খুব ভালো লাগে আমি আরও নেওয়ার সময় নিজে বেশি নিই এ পাশে আমি টক রেডি করে নিছি টকটাকে একটু তেঁতুলটাকে একটু ভালো করে পানিতে হচ্ছে মানে ভিজিয়ে রেখে এর মধ্যে একটু জিরা গুঁড়া একটা লাল মানে শুকনো মরিচ তারপর একটু চটপটি মশলা একটু বিট লবণ সব কিছু দিয়ে ভালো করে একটা টক রেডি করে নিচ্ছি সামনে একটু চিনিও দিছি চিনি দিলে কিন্তু টক খেতে বেশি মজা লাগে এখন লাস্টে উপরে আমি ফুচকাটা দিয়ে দিব যত ফুচকা দেওয়া যায় না চটপটি কিন্তু অতটা মজা আমি বাইরে গেলে না চটপটি খাওয়ার সময় ইচ্ছা মতো ফুচকা নেই আর বাসায় তো কোনো কথাই নেই মানে এটা তো জাস্ট হচ্ছে একটু শোয়ের জন্য দেওয়া কি পরিমাণ যে নেই তার ঠিক থাকে না তো আমার চটপটির ফাইনাল লুক ছিল এটা এখানে এই যে জর্দার ফাইনাল লুকটা জর্দাটা মাসা দেখতে সুন্দর হয়েছে ঝরঝরা হয়েছে বাট খেতে যে বললাম একটু ফ্লেভার লাগছে আমার কাছে এ পাশে যে একটু লাচ্ছা সেমাই করছি দুধটাকে একটু জাল দিয়ে রেখে এরপর জাস্ট সেমাইটা দিয়ে দিয়েছিলাম এ পাশে যে জর্দার সেমাই দেন ছিল চটপটি তো সেদিন পাশে খালামনিরা আসছিলেন তাদের জন্য ছোট্টই আয়োজন ছিল আল্লাহ হাফেজ